মানব পাচার রোধে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে শনিবার এক সচেতনতা সভার আয়োজন করা হয়। কাটিগড়ায় আয়োজিত এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন ডিএলএসএর সম্পাদিকা সুজাতা দত্ত, পিএলভি শ্রবণ গোয়ালা, বিদ্যুৎনাথ, বৈশাখী দেব এবং ওয়ান স্টপ সেন্টারের পক্ষে অনুরাধা সিংহ। পরে বক্তব্য রাখতে গিয়ে অনুরাধা সিংহ জানান, মানব পাচারের পেছনে বিভিন্ন কারণ কাজ করে, এটা সমাজের জন্য বড়ই উদ্বেগের বিষয়।